আই হোপ সিরিয়াসলি ইমোশনাল হয়ে গেছে, ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। আমরা আবার মিঠাই থেকে বার করে সৌমিত্রিষা কুণ্ডুকে নিয়ে আসতে চাই মঞ্চে। মিঠাইয়ের অনেক অভিযোগ আছে, আজকে তো দাদু নেই, আমি আজকে তো কাউকে বলতে পারছি না, আমি অভিযোগ করতে পারছি না, আমি তোমাকেই অভিযোগ করছি। মিঠাইয়ের অনেক অভিযোগ আছে, এখান থেকে কেউ নাচেনি, হ্যাঁ এরকম করলে কি করে চলবে? আমি প্রোটেস্ট করছি। মিঠাইয়ের মতো প্রাণোচ্ছল অডিয়েন্স ভালো লেগেছে, কিন্তু আমার অডিয়েন্সেরও কিছু রিকোয়েস্ট আছে। প্রথমে একটা দুটো গান শুনলো, গানের সঙ্গে একটু ডান্সও দেখলো, সবাই খুব এক্সাইটেড, বাট আমার দর্শক একটা ডায়লগ শুনতে চাইছে। আমিও একটু ডায়লগ বলবো বলবো মনটা এরকম করছে। হ্যাঁ তো একটা ডায়লগ যদি অডিয়েন্সদের শোনাও প্লিজ। আচ্ছা প্রথমেই একটু কমেডি দিয়ে শুরু করি, কারণ মিঠাইয়ের কমেডি তো আপনাদের খুব ভালো লাগে। মনে আছে প্রথম যখন শুরু হয় মিঠাই, মিঠাই সাইকেলে করে যাচ্ছে, মানে মুন্নিতে চলে যাচ্ছে মিষ্টির প্রতিযোগিতায়, আর দাদুর নাতির গাড়ির সঙ্গে, লাল গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, তখন মিঠাই সব মনোহরাগুলো পড়ে যায়। মিঠাই দাদুর কাছে যায়, দাদুর কাছে গিয়ে কমপ্লেন করতে যায় যে দাদু তোমার নাতি আমাকে এই মনোহরাগুলো সব পড়ে যাওয়ার বদলে আমাকে সরি না বলে 2000 টাকার নোট ধরিয়ে দিয়েছে। তো মিঠাই গিয়েছে, দাদু দাদু এই তো দাদু শোনো, জানো তো আজকে মিঠাই মুন্নিতে চড়ে ওই মিষ্টির কম্পিটিশনে যাচ্ছিল। আরে হ্যাঁ হ্যাঁ মিষ্টির কম্পিটিশন হচ্ছে না, মনোহরা নিয়ে যাচ্ছিল, নিজে হাতে কালাত্রে সব মনোহরা আমি তৈরি করেছি, আমি আর কাকা আর গুলতি, জানো তো মিঠাই এই স্পিডে যাচ্ছিল মুন্নি নিয়ে, আর তোমার রাগে নাতি আমার মুন্নিকে এসে, মানে আমার সাইকেল সাইকেল সাইকেলকে এসে ধাক্কা মেরে ফেলে দিল, আর আমার সব মনোহরাগুলো ফেলে দিল। আর তারপরে কি করলো জানো, ক্ষতিপূরণের জন্য আমাকে সরি না বলে 2000 টাকার নোট দিয়ে দিল। আরে ক্ষতিপূরণ যদি দিতেই হয় তাহলে তাহলে কি কি বলতে বলো, সরি, ক্ষতিপূরণ যদি দিতেই হয় তাহলে সরি বলতে বলো। আরেকবার ঘরের মধ্যেই মিঠাই যখন দাদুর বাইরে চলে এসেছে থাকছে, তখন সবসময় একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতো মিঠাইয়ের সাথে উচ্ছেবাবুর, তখন উচ্ছেবাবু আসছে, মিঠাইও আসছে, মিঠাইয়ের সাথে ধাক্কা লাগতে যাবে, তার আগেই মিঠাই পড়ে গেছে, কারণ যাতে ধাক্কা না লাগে তাহলে দাদুর নাতির কাছে বকা খাবে। তো দাদুর কাছে আবার মিঠাই গেছে নালিশ করতে, খোঁড়াতে খোঁড়াতে গেছে, দাদু দাদু জানো তো তোমার নাতি এরকম স্পিড নিয়ে কেন চলে, হ্যাঁ জানে না মিঠাইয়ের স্পিড কি, এ দেখো আমি হচ্ছে এই স্পিডে আসছিলাম আর তোমার নাতি এই স্পিডে আসছিল, আমাকে দেখে স্পিডটা এরকম বাড়িয়ে দিল, তারপর ধাক্কা, না মিঠাই লাগতে দেয়নি, মিঠাই দেখলো না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মিঠাই পড়ে যেতে পারে, তাই আগের থেকেই মিঠাই পড়ে গেল। কেন পড়ে গেল, মিঠাই মাথায় লাগলো, মিঠাই পড়ে গেল, কিন্তু দাদুর নাতির সাথে যাতে ধাক্কা না লাগে, কারণ দাদুর নাতি তাহলে বাঘ বকবে। আচ্ছা উচ্ছেবাবুরকে একটু নকল করবো, উচ্ছেও তো নেই আশেপাশে কোথাও, আজকে তো আসেনি এদিকে, আমাকে বকবেন, একটু নকল করি তাহলে। হ্যাঁ ননসেন্স, কে বলছে ননসেন্স, মিঠাই তুমি নিজেকে কি মনে করো, হ্যাঁ তুমি যেটা পারো না সেটা কেন ট্রাই করতে যাও বলো তো, কি মনে করো? আর শোনো মিঠাই, তোমার না কোনো আইডিয়াই নেই যে আমি কি কি করতে পারি, স্টুপিড ডিসগাস্টিং ননসেন্স, এইগুলো তো উৎসবের মুখে লেগেই থাকে। আমার মনে হয় না ওই কোষো কোষো চা আর স্টুপিড ননসেন্স ডিসগাস্টিং এইগুলো না বললে উৎসবের তো পেটের ভাতও জমা হয় না, জানেন তো। আচ্ছা দাদু ঠাম্মার প্রেমটা কেমন লাগে, হ্যাঁ একটু জোরে, আওয়াজ পাচ্ছি না, ভালো লাগে, বাহ। এবার একটু একটা ইমোশনাল ডায়লগে আমি যাই, সেটা হলো যখন মিঠাই চলে যাচ্ছে, যখন মিঠাই চলে যাচ্ছে জনায়ের বাড়িতে, তখন উৎসবকে বলে দিয়ে যাচ্ছে, শোনো তোমার মাথা ধরার ওষুধটা না ড্রয়ারে আছে, আর ওই লটপটের চার্জারটা ওটা ওটা আমি হাত দিইনি, ওটা তোমার ব্যাগেই গুছিয়ে রেখেছি, আর তোয়ালেটা ছাদে মেলা আছে, দেখো মিঠাই তো আর থাকবে না, তুমি কিন্তু কাউকে বকাবকিও করতে পারবে না এরপর, তুমি ওগুলো গুছিয়ে রেখো। হ্যাঁ উচ্চবাবু বলছে, আমি কি কোনো অন্যায় করেছি, না কিসের অন্যায়, তুমি তো আমাকে বলেই দিয়েছিলে তুমি তুমি বিয়েতে বিশ্বাস করো না, তুমি বিয়ে ভালোবাসা কিছু মানো না, তুমি শুধুমাত্র দাদুর কথাতে আমাকে বিয়ে করেছো, তাহলে কিসের অন্যায়,
আসলে মা না কিছু বোঝেই না, মা ভাবে কি এগুলো সব এমনিই হয়ে যাবে, আরে এত সহজ নাকি সব কিছু জীবনে ম্যানেজ করা। আচ্ছা শোনো, তুমি যে ছোট্ট ফোনটা আমায় দিয়েছো না, ওই ওই ফোনটা আমি সারাক্ষণ নিজের কাছে রাখবো, আর যখনই তোমার কিছু দরকার হবে তুমি আমায় ফোন করো, আমায় ফোন করে বলো মিঠাই মিঠাই আমার ল্যাপটপের চার্জারটা কোথায়, মিঠাই আমার আমার হেডফোনটা কোথায়, মিঠাই আমার মানিব্যাগটা কোথায়, মিঠাই মিঠাই সব দিয়ে দেবে, সব এসে খুঁজে বের করে দিয়ে দেবে। আর বাড়ির সবার যদি কিছু দরকার লাগে, কিছু হেল্প লাগে আমাকে বলো, আমি খুঁজে দেব। এবার তাহলে আসি, এই ঘরটা তোমার আবার একার হয়ে যাবে বলো, ভালো থেকো। একটা জিনিস সত্যি খুব আশ্চর্যকর যে এতগুলো ডায়লগ ব্যাক টু ব্যাক মুখস্থ করে মঞ্চে এসে বলা, এটাও কিন্তু একটা ট্যালেন্ট। একটা জোরে হাততালি চাই সবাই মিলে। আই হোপ সিরিয়াসলি ইমোশনাল হয়ে গেছে, ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। আমরা আবার মিঠাই থেকে বার করে সৌমিত্রিষা কুণ্ডুকে নিয়ে আসতে চাই মঞ্চে, যিনি কিছুক্ষণ আগে গান গেয়ে মাতিয়ে দিয়েছিলেন এই দর্শককে। একটা জোরে চিৎকার শুনতে চাই, কারোর ঘুম পায়নি তো? সো আপনাদের এই আওয়াজে কারোর ঘুম পায়নি তো আমরা একটা রিকোয়েস্ট করতেই পারি, গানের গলা খুব ভালো, মিউজিশিয়ানসরা মাতিয়ে দিচ্ছেন, যদি আরো একটা গান গিয়ে শোনান প্লিজ। একদম, কিন্তু মাঝখানে যদি আমি কেশে ফেলি কিছু মনে করবেন না, কারণ আমার সত্যি খুব ঠান্ডা লেগেছে। আগে থেকে বলে দিলাম আমার খুব কাছের হয়ে গেছে সব মানুষ, আমার ঘরের লোকের মতন তারাও আমাকে ঘরের মেয়ে বলেন, তাই জন্য আমি যদি মাঝখানে কেশে দিই কেউ কিন্তু খারাপ ভাববে না, আমি আবার শুরু করব। চলো। না না, এত মেরে হাততালি আমি নেবই না, মিঠাই এসেছে, কোথায় সবাই একটু হ্যাপি হ্যাপি হয়ে হাততালি, হ্যাপি হ্যাপি হাততালি দেবে, একটু রিভার্ব দিও সুমিতদা প্লিজ। হ্যালো, চেক এতগুলো গান তুমি গাইছো দর্শকদের জন্য, দর্শকরাও কিন্তু এখানকার ছেলেরা, মানে এখানে যারা সিদ্ধার্থ আছে তারা কিন্তু তোমার জন্য গান লেখে, ঠিক আছে? তো তোমার জন্য দুটো লাইন লিখে পাঠিয়েছে আমাদের বন্ধুরা, ছোট ছোট ভাইরা, তাদের হয়ে বলতে চাই আজকে তোমাকে দেখে সবাই গর্বিত আপ্লুত সবাই, তাই তারা বলতে চায় এক কণ্ঠে এক সুরে সবাই মিলে, তুঝে দেখা তো ইয়ে জানা সনম, ওহো প্যার হোতা হ্যায় দিবানা সনম, আচ্ছা এসি বাত হ্যায়, অব ইয়ে মিঠাই কো লে জায়ে হম, মানে ঘুরতে নিয়ে যাবে, এক তালি বাজা কম সে কম, যেন ঢাকা চেয়ার কাঠি নাই, নাচিন্দাতে এসেছে মিঠাই, ও যেন ঢাকা চেয়ার কাঠি নাই, নাচিন্দাতে এসেছে মিঠাই, আরে সবাই মিলে হাততালি চাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, থাকবো তো জোরে একসাথে, দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, থাকবো তো জোরে একসাথে, আজ পাগুনি পূর্ণিমা রাতে চল বলায় যাই, আমাদের ঘরে ঘুরেছিল তুইকে দেখা, লাগে যেন ব্যাটা আমার উপর লাগে যেন, এতক্ষণ তো আমি গিয়ে গেলাম, এবার তোমরা গাইবে সবাই মিলে, গাইতে হবে সবাইকে একসাথে, ওকে? আমি বলবো আমার উঠোন লাগে শুধু বেকা, তোমরা বলবে চল পলায়ে যাই, হবে? আমার উঠোন লাগে শুধু বেকা, আমার উঠোন লাগে শুধু বেকা, এইভাবে হবে না। অ্যাকচুয়ালি সবাই কি বলুন তো, প্রেমের মুডে আছে তো, তো রোমান্টিক ভাবে রোম্যান্স করবে প্লিজ, স্কেল প্লিজ, সবাই মন থেকে বলবে, তুমি আমার আশা,
ওরা তোমার ভালোবাসা আশা 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 ভালোবাসা ভালোবাসা মিঠাইর জন্য চাই ভালোবাসা আজকে যারা যারা মিঠাইয়ের পারফরম্যান্স দেখেছেন সবাই এনজয় করেছেন তো আমরা দেখুন একজন অভিনেত্রী হিসাবে খুব অল্প সময়ের মধ্যে নিজের দক্ষতা প্রমাণ করেছে যেটা ছোট পর্দায় ইতিহাস বিগত কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে রেটিং এর দিক থেকেও সবথেকে এগিয়ে বিশাস বিন আ হিস্ট্রি ইন আর ইন্ডাস্ট্রি বাট হ্যাভিং সেড দ্যাট আজকে এখানে এসে নাচিন্দা এসে কেমন লাগলো পারফর্ম করে I'm feeling very honored. আমার প্রথমে যেটা বললাম যে এই যে অডিয়েন্সের ভালোবাসাটাই তো সব এই এত মানুষ যাদের সাথে কোনো ব্লাড কানেকশন নেই তারা সবাই আমাকে এত ভালোবাসে এবং নাচিন্দার মানুষটা সবাই দেখলাম একদম খুব প্রাণোচ্ছল ছটফটে সবাই খুব নাচছে হইহুলোর করছে ঢুকে থেকেই দেখলাম সবাইকে খুব এই জন্য ভালো লেগেছে আমার আমি নিজেও পার্সোনালি মানুষটা খুব ছটফটে তো শান্ত অডিয়েন্স দেখলে আমার ভালো লাগে ছোট মুখে একটা বড় কথা বলি ছোট মুখে বড় কথা আজকে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে মঞ্চে সঞ্চালনা করছি কিছু কিছু রাস্তার জন্য কিছু কিছু দরজা থাকে আর পূর্ব মেদিনীপুর যদি একটা বড় জেলা হয় আমি খুব গ্যারেন্টির সাথে বলতে পারি নাচিন্দা ইয়াং অ্যাথলেটিক ক্লাব একটা দরজা আর আজকে পূর্ব মেদিনীপুরে মিঠাইয়ের একটা দরজা খুললো যেখানে এত অডিয়েন্সের আশীর্বাদ আর আমি খুব দৃষ্টান্তের সাথে বলতে পারি যেমন অভিনয়ে নিপুণতা আছে যেমন অভিনয়ে দক্ষতা আছে আর মুক্ত মঞ্চেও একজন কমপ্লিট আর্টিস্ট আমরা পেলাম ওর পারফরমেন্স কথা বলছে একটা জোরে হাততালি চাই নেবো ওর জন্য সবাই মিলে আর ইয়াং অ্যাথলেটিক ক্লাবের জন্য জোরে হাততালি চাই